এই গানটা একজন বাবার গান, একজন বাবা তার ছেলের উদ্দেশ্যে বলছেন। আমরা সাধারণত দেখতে পাই বাবারা ছেলেদের নিয়ে উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেন, কেউ বলেন ডাক্তার বানাবো, কেউ বলেন ইঞ্জিনিয়ার বানাবো। এ ভদ্রলোক কি বলছে সেটা একটু শুনুন, দরকার হলে শিখে নিন। দে বাবা বলছেন, আমার সোনা চাঁদের কণা, আমার সোনা চাঁদের কণা আর কি বলবো, আমার সোনা চাঁদের কণা আর কি কি বলবো, ডাক্তার উকিল তো নয় তোকে মন্ত্রী বানাবো। এটা এই মুহূর্তে, এটা এই মুহূর্তে আমাদের দেশ ভারতবর্ষের সব থেকে লাভজনক একটা পেশা। কোনো ইনভেস্টমেন্ট নেই, একবার হয়ে যেতে পারলে। আমার সোনা চাঁদের কণা আর কি কি বলবো, ডাক্তার উকিল তো নয় তোকে মন্ত্রী বানাবো, মন্ত্রী বানাবো রে তোকে মন্ত্রী বানাবো। তারপরে তারপরে চার পুরুষ বসে বসে খাবো। মন্ত্রীর ছেলে হলে, মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়, এটা আমরা 34 বছর ধরে জানতাম পশ্চিমবঙ্গে। মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়, মন্ত্রী বাবা হয়ে গোটা দেশটা চালাবো, গোটা দেশটা চালাবো রে শিল্পপতি কি হব বলেই ছেলেকে বলছে অনেকদিনের ইচ্ছে, একদিন একদিন তোর মা ছাড়া সবার পতি হব। বাবার উদ্দেশ্য ভালো না। বাবা বলছে ছেলেকে, মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা কি গুরু, ঠিক বলছি? জয় গুরু। মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা, পড়াশুনোর বালাই নেই, পড়াশুনোর বালাই নেই, শুধু ফন্দি ফিকির খোঁজা, আহা মন্ত্রী হওয়া সোজা। মন্ত্রী হলেই, বাবা বলছেন ছেলেকে, মন্ত্রী হলেই আমলারা তোর করে দেবে কাজ, তোর কাজ শুধু ধরা জনদরদির সাজ। বাচ্চা ভয় পাচ্ছে, বাচ্চা ভাবছে এত কঠিন কাজ বাবা পারবো কি, বাবা অভয় দিচ্ছে, ওরে এসব আগের থেকেই রিহার্সাল করে রাখবো, এসব আগের থেকেই রিহার্সাল করে রাখবো, দরকার হলে, দরকার হলে প্রাইভেট টিউটর এক্স মন্ত্রী রাখবো। বাবা বলছেন ছেলেকে, চুরি করনা করনা, চুরি করনা অগুন্তি, এটা তো স্বতঃসিদ্ধ হয়ে গেছে, সূর্য আলো দেয়, সমুদ্র ঢেউ দেয়, ওনারা চুরি করেন, এটা আমরা মেনে নিয়েছি। চুরি করনা করনা, চুরি করনা অগুন্তি, পশু খাদ্য কেলেঙ্কারির পরেও লালুই রেলমন্ত্রী, কি আর হবে। বাবা বলছেন ছেলেকে, কি আর হবে, বড় চোর বসবে কমিশন, আমাদের দেশে যে কেসটাকে ঢাকতে হয় সেটার জন্য কমিশন বসিয়ে দেওয়া হয়, সেটার রিপোর্ট পাওয়া যায় না। কি আর হবে, বড় জোর বসবে কমিশন, সবাই জানি সে কমিশনের নেই কনক্লুশন। তবু বাচ্চা ভয় পাচ্ছে, বাবা অভয় দিচ্ছে, ওরে গালাগালি একটু না হয় খাবি, তাতে কি, কি আর হবে, নচিকেতা 4 লাইনের গান লিখবে আর তো কিছু হবে না, ওরে গালাগালি একটু না হয় খাবি তাতে কি, ওরে মরা মানুষের চুল ছিঁড়লে ওজন কমে কি। সত্যজিৎ কই, যে গানটা এইমাত্র গাইলাম আমি এটা অর্ধ সত্য, এটা পুরোটা সত্যি নয়, কারণ শেষ কথা তো আপনার আমার মতো সাধারণ মানুষেরই একদিন বলবে। সেই দিনের আশায় বেঁচে থাকা, সেই দিনের আশায় পথ চাওয়া, সেই দিনের আশায় গান বাঁধা। বসতি আবার উঠবে গড়ে আকাশ আলো, উঠবে ভরে জীর্ণ মতবাদ, সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। ভাইয়া
बहु प्राणे जदि मिशे जाए तबे पृथ्वी आवार शांत होबे पृथ्वी आवार शांत होबे एक दिन झड़ थेमे जाबे पृथ्वी आवार शांत होबे पृथ्वी आवार शांत होबे पृथ्वी आवार शांत होबे।